বছর দেড়েক আগে আমরা নাটোর গিয়েছিলাম, আমি আমার জীবন সঙ্গিনী এবং লিটল ম্যাগাজিন পাঠাগার, কলকাতার যে বিখ্যাত টেমাল লেনের লিটল ম্যাগাজিন লাইব্রেরির যে প্রতিষ্ঠাতা সন্দীপ দত্ত এবং তার স্ত্রী সমিত। সেখানে প্রথমবারের মতো দেখা হলো, চাক্ষুষ আলাপ পরিচয় হলো কবি বদ্রে মুনিরের সঙ্গে, যার কবিতার আমি একজন অনুরাগী, আগে থেকেই তার লেখা পড়েছি, ফেসবুকে আমরা সংযুক্ত ছিলাম এবং নানাবিধ সাহিত্যিক আদান প্রদানও হতো আমাদের মধ্যে, কিন্তু তাকে চোখে দেখিনি কখনো। তো সেবার রাজশাহী থেকে নাটোর যাওয়ার কারণে আগেভাগে তাকে জানিয়ে রেখেছিলাম, সে আমাদেরকে দারুণভাবে আপ্যায়ন করলো, তার আতিথেয়তায় আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। আমাদেরকে তিনি তার বাড়িতে নিয়ে গেছেন, মধ্যাহ্নভোজনে আপ্যায়িত করেছেন এবং সবচেয়ে বড় কথা, নাটোর শহরটা ঘুরিয়ে দেখেছেন, বিশেষ করে উত্তরা গণভবন, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খাইয়েছেন। তো সেই বদ্রেমুনির আমাকে দুটো বই উপহার দিয়েছিল, সেবার তার দুটো কবিতার বই, সেগুলো ফিরে এসে আমি চোখও বুলিয়েছিলাম, তার উপর দুটো ছোট্ট একটা ফেসবুক পোস্টও দিয়েছিলাম, কিন্তু যাকে বলে অভিনিবেশ সহকারে পাঠ করা সেটি আসলে এতদিনে হয়ে ওঠেনি, যে কোনো কারণই হোক বইগুলো হয়তো বা ছাপা পড়ে গিয়েছিলো অন্য বইয়ের তলায়। তো গতকাল সেগুলো পুনরুদ্ধার করে আমি আবার পাঠ করলাম এবং যথারীতি মুগ্ধ হলাম। আমি বদ্রিমণির কবিতার ভীষণ অনুরাগী গোড়া থেকেই, আমি মনে করি এই সময়ের কবিতার যে একটা বড় শূন্যতা, অভাব আমি ব্যক্তিগতভাবে টের পাই, যে ছন্দহীনতা বা ছন্দ বিষয়ে আমাদের সমকালীন কবিদের একটু অনীহা কিংবা অমনোযোগ, সেইটে থেকে পরিত্রাণ পাওয়া যায় বদ্রিমণির কবিতা পড়লে। আমার মনে হয় এই সময়ে তার মতো এতটা ছন্দ সচেতন, ছন্দ দক্ষ, ছন্দ কুশলী কবি খুব কম আছেন আমাদের সমকালীন কাব্যাঙ্গনে। শুধু তাই নয়, তার ভাষাবোধ, তার শৈলী চিন্তা এবং শব্দের উপর তার দখল, সব মিলিয়েই তার কবিতার একটা নতুন মাত্রা, নতুন ভাষা এবং নতুন ভঙ্গি রয়েছে। তার উপরে রয়েছে একটা আধুনিক মন এবং মননের বহিঃপ্রকাশ, খুবই প্রগতিশীল চিন্তা তার, যদিও ঠিক সরাসরি সেই ভাবনা বহিঃপ্রকাশে বিশ্বাস করে না, তার কবিতা পড়লে বোঝা যায় যে একসময় সে বাম আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এবং উত্তরবঙ্গের যে আন্দোলনের একটা বিশেষ ধারা রয়েছে তার অভিজ্ঞতা তার জীবনে প্রবলভাবে পড়েছে এবং তজ্জনিত হতাশা আর নিরাশা দ্বন্দ্ব দ্বারা সে রক্তাক্ত এবং তার বহিঃপ্রকাশ কবিতায় ঘটেছে। এর বাইরেও যেহেতু সে বহুল পঠিত একজন মানুষ, ইংরেজি সাহিত্যের ছাত্র, প্রথমত রাজশাহী ক্যাডেট কলেজ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং ইংরেজি সাহিত্যেরই শিক্ষক, নাটোরে একটি কলেজে সে ইংরেজি সাহিত্যে পড়ায় এবং তার প্রচুর পড়াশোনা, বাংলা সাহিত্যেরও যেমন অগাধ পড়াশোনা, আমাদের কবিতার যে আধুনিক কবিতার ধারা সম্পর্কে তার একেবারেই আমি বলবো সর্বশেষ খবরটুকু তার জানা এবং বিশ্ব সাহিত্যের সঙ্গে তার যোগাযোগ একেবারেই খুবই ঘনিষ্ঠ এবং তার এক এক ধরনের আত্মিক সংযোগই রয়েছে বিশ্ব সাহিত্য, কথা সাহিত্য, কবিতা, প্রবন্ধ সাহিত্য, অর্থনীতি, রাজনীতি সব মিলিয়ে একজন পরিপূর্ণ চিন্তক, পরিপূর্ণ ভাবুক এবং পরিপূর্ণ কবি বলা যেতে পারে বদ্রিমণিরকে। কবিতাও লিখেছে বেশ বেশ কটা বই তার বেরিয়েছে, 6-7টা তো হবেই, আমার কাছে দুটো বই রইল, সেখানে বেশ কিছু আগের বইগুলোর নামও আছে আমার কাছে। দুটোর মধ্যে একটি বেরিয়েছে 2008 সনে, আর একটি বেরিয়েছে 2015-তে। 2008 সনে প্রকাশিত বইটির নাম আমরা যারা ভুল করেছিলাম, বুঝতেই পারছেন তিনি কোন ভুলের প্রতি ইঙ্গিত করছেন, এটি তার সেই বই। আর এর পরের বইটি 2015, বইয়ের নাম উপমানুষের নকশা, উপমানুষের নকশা। এর আগে তার যে বইগুলো বেরিয়েছে আরও কয়েকটি বই, নাম আমি বলতে চাই এখানে, আঙুলের উচ্চাকাঙ্ক্ষা 2003 সালে বেরিয়েছে, মায়ার মূরতি যাতনার জ্যোতি এর পরের বছর,
পোকা সংহিতা 2009-এ, ফুলকি নিচয় তাও 2009-এ। কিন্তু এর পরে 2015-এর পরে তার বই সম্পর্কে আমার অন্তত জানা নেই, সম্ভবত বেরিয়ে থাকবে আরও কয়েকটি বই। তবে একটি ধারণা আমার হয়েছে সেবার নাটোরে গিয়ে তার সঙ্গে কথা বলে, যে সে এক ধরনের একটা অভিমান কিংবা ক্ষোভ থেকে বোধহয় খানিকটা দূরেই সরিয়ে নিয়েছে নিজেকে কবিতা থেকে, রাজধানী থেকে তো বটেই, রাজধানীর যে আমাদের একটা সাহিত্য অঙ্গন পত্র পত্রিকা প্রকাশন রয়েছে তার সঙ্গে বোধহয় খুব একটা যোগাযোগ তার নেই, কেন তার কবিতা আমরা সেখানে দেখি না অতটা, বা তাকে নিয়ে কথাবার্তা আলাপ আলোচনা, তাকে নিয়ে কোনো অনুষ্ঠান আদি, এক কথায় বলা যেতে পারে রাজধানীর ঢাকার যে সামগ্রিক সাহিত্য অঙ্গন সেখানে সে অনুপস্থিত। তার মতো এরকম একজন শক্তিশালী, এরকম একজন দায়বদ্ধ এবং এরকম যেন আধুনিক এবং সত্যিকার অর্থেই পারঙ্গম কবির এই অনুপস্থিতিটা খুব বেদনাদায়ক, সম্ভবত সেই কারণে হতে পারে বা কোনো রাজনৈতিক মোহভঙ্গ, যে কোনো কারণেই হোক সে কবিতা থেকে একটু দূরে, কবিতার ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করে না, চুপচাপ খুবটা লেখা দেখিও না, এবং আশ্চর্য বিষয় গত বেশ কিছুদিন ধরে সে ফেসবুকে অনুপস্থিত, এবং সেটি আসলে আমাকে তার সম্পর্কে আরও একটু আগ্রহী করে তুলেছে। এবং আমার মনে হয়েছে কোথাও কোনো একটা ঘটেছে সম্ভবত তার মানুষ জগতে, এবং সেই লক্ষ্যেও অনেকটা আমি তার এই কবিতা দুটো নিয়ে, বই দুটো নিয়ে একটু কথা বলতে চেয়েছি আমার পাঠক শ্রোতাদেরকে তার প্রতি আবারও মনোযোগী করে তোলার একটি প্রয়াস এটি। তার কিছু কবিতাও আমি পড়ে শোনাবো, গোটা 6-7টি কবিতা পড়তে চাই আমি বই থেকে, যেন এর ভিতর দিয়ে তার প্রতি যে আমার ভালোবাসা, তার প্রতি যে আমার মুগ্ধতা এবং তার প্রতি যে আমার একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে তারও যেমন বহিঃপ্রকাশ ঘটবে, তেমনি আমি আমাদের সাহিত্য সংশ্লিষ্ট মানুষজন, সম্পাদক, প্রকাশক আরও যারা আছেন তাদের কাছেও তাকে আরেকবার উপস্থাপন করতে চাই, যেন একটা সেতু বন্ধ নতুন করে গড়ে ওঠে এবং বদ্রিমুনিরের মধ্যে একজন শক্তিশালী কবিকে আমরা হারিয়ে না পেলে তিনি যেন আবার নতুনভাবে কবিতার কাছে ফিরে আসেন, আমাদের সাহিত্যে তার যেটুকু দেয়ার সেটুকু দেওয়ার মতো একটা অনুকূল পরিবেশ পান, এবং সবচেয়ে বড় কথা তার প্রাপ্য স্বীকৃতিটুকু যেন আমরা তাকে দিতে পারি। তো আমি ব্যক্তিগতভাবে জানি না এটি তার কাছে পৌঁছবে কি না, আমি তার কাছে আবেদন করছি বদ্রিমুনির, ফিরে আসো আবার কবিতার কাছে, ফিরে আসো বাংলা ভাষার কাছে, সাহিত্যের কাছে, এবং আমরা যেন তোমার অনুরাগী আমাদের কাছে। এই বলে আমি তার দুটো বই থেকে কিছু কবিতা পাঠ করছি। প্রথমে পড়ব আমরা যারা ভুল করেছিলাম থেকে, ওটা তিনি কবিতা। এই কবিতাগুলো মানে শুনলেই আপনারা বুঝতে পারবেন যে ছন্দ, প্রকরণ, শৈলী বিষয়ে মুনিরের কি সাংঘাতিক দক্ষতা এবং দখল রয়েছে। আমি প্রথমেই পড়ছি জিজ্ঞাসাবাদ। আমি কার কথা বলবো বলুন সবাই, আমার প্রিয় বলবো না, আমি কিচ্ছু বলবো না, কারা বীর কারা খুনি, কারা কারা আজ দারিদ্র বেঁচে গরিবের আত্মীয়, প্রকাশ্যে পথে খাদি পাঞ্জাবি গ্রহণীয় জ্ঞানী গুণী, কে কোথায় গেল আর ফিরল না পরিসংখ্যান জানি, শত হত মুখ ঢেকে গেল কত সংখ্যায় সংখ্যায়, সবই জানি আমি তবু বলবো না, আদরের কল্যাণী সহদরকার অন্ধ হয়েছে বলি কোন লজ্জায়, আমাকে হয়তো মেরে ফেলা হবে, 63 বৎসরে কতবার আমি মরতে মরতে বিপন্ন বিস্ময়ে দেখেছি জীবন আমাকে আগলে নির্ভয় নির্ভরে ছুটে গেছে ঘোর অবিবেচনায় রক্তিম মুখছয়ে, কোনটা সত্য মন জানে আরও জানত সে বন্ধুরা, যারা বেঁচেছিল যারা বেঁচে আছে যারা ছুঁয়েছিল চূড়া। এরপর কবিতা চলন্তিকা। প্রাণের তলায় চক্র লাগানো গড়াচ্ছে বেশ ভালো, একবার কবে লেগেছিল ঠেলা সেই শুভ ধাক্কায় এখনো চলছে, এখনো চলছে উৎসব জমকালো,
মাংসের মতো চর্বির মতো বৃদ্ধির তৃষ্ণায় সমৃদ্ধির সন্তুষ্টির গ্রহণযোগ্য পথে ঊর্ধ্বশ্বাসে গড়াতে গড়াতে দিন যায় প্রাণ যায়, দম ছুটে যায় রাস্তার সাথে অসমান দ্বৈরথে। কোথায় কোথায় ঝুলছে কোথায় ক্ষন্তব্যের মূলা, থাপ্পড় মারে গায়েবী আওয়াজ এই তো সন্নিকট, নিকটে বিকট বিজন শকট দূরে গুধুলির ধুলা, নিকটে বিকট বিজন শকট দূরে গোধুলির চুলা, দাউ দাউ চলে শিয়ালয় দেখি ধুধু শূন্যতা ঠাসা, কাছে কিছু নাই দূরে ওড়ে ছাই চক্র ওড়ায় ধুলা, আবার আওয়াজ গড়গড় করে চাষার বাচ্চা চাষা, এ ধুলা ধূসর পথ পবিত্রা ভেবনা রং তামাশা। এই বই থেকে আরেকটি কবিতা কমিটেড ট্রেড কম, আপনারা এই কবিতার ভাষার ভিতর দিয়ে তার যে রাজনৈতিক অবস্থান এবং তার রাজনৈতিক মনোভঙ্গি তার খানিকটা আঁচ পাচ্ছেন নিশ্চয়ই। কমিটেড ট্রেড কম, মালিক আমাকে পাঠালে এমন নকর্মণ্য করে, ইনিয়ে বিনিয়ে লিখতে পারি না দরিদ্র ভাব নিয়ে, হরিদ্রা বাম পন্থার লেবু কচলে থেতলে দিয়ে তিক্ত বিকারে ফাটল ধরে না দ্বিধা থর থর সরে, দ্বন্দ্বে বেকুব দিন চলে যায় গলাও মেলে না ডাকে, ডান দিকে খাল বাম দিকে লাল ডান দিক বোল চালে, নিজের হস্ত মারে সমস্ত থাপ্পড় নিজ গালে, তবু চোখ যায় ঘোলা নীলিমায় হাওয়া হাসে ঝাউ শাখে, কেন দিলে না জিঘাংসার জ্বালা হে বিশ্ব গোস্বামী, বুকের রাগুনে তুলা ধুনা ধুনে লেলিন মাউজে ডং, আমি রুস্তম আপন ঘণ্টা বাজাতাম ঢং ঢং, সুধিজনে হতে মহিমান্বিত কমিটেড নখরামি, কার্যত কিছু চোখের চামড়া উবে গেলে অন্তত দাগটানা খাতা ভরে ভরে বেশ শ্রেণী সংগ্রাম হতো। এরপর তার 2015 সালে প্রকাশিত বই উপমানুষের নকশা থেকে কয়েকটি ছোট কবিতা পাঠ করছি। প্রথম কবিতা গৃহ প্রেক্ষাগৃহ। এভাবে ফেরার পথে দেখা হয় রাতের রাস্তায়, কে কোথায় গিয়েছি বা কোথায় হারলো কার যাওয়া, অথবা গন্তব্য কার কত দূর কোন প্রেক্ষাগৃহ, এসব প্রশ্নের কোনো উত্তর থাকে না যাত্রা পথে প্রত্যাবর্তনের পথে, সবারই গন্তব্য গৃহ ছায়াময় প্রেতচ্ছায়াময়, সবারই সমীহ প্রাপ্তি বাধ্যতামূলক, অন্যথায় এভাবে ফেরার পথে গৃহ আর প্রেক্ষাগৃহ নিরঙ্কুশ মিলেমিশে যায়। ক্রমশ শুরুতে সুন্দর ছিলেন, ধীরে ধীরে অনুতাপ এলো, আহ্বান ছিল না ছিল অনিশ্চিত সামান্য ইশারা, তবে এলে সুন্দরের মতো দশ দিগন্ত ঝমঝমিয়ে, অতঃপর পায়ে পায়ে এলো পাপ দ্বিধা দগ্ধ পায়ে, আরম্ভে আড়ষ্ট ছিলে ক্রমে ক্রমে আকাঙ্ক্ষা জানালে, আদিতে আপ্লুত ছিলে কালক্রমে আকাঙ্ক্ষা জাগালে, এবার ফেরাও দেখি শত্রু মিত্র স্মৃতির নাগালে, যারা আজ জলজ্যান্ত লগ্ন যারা গতরেও গায়ে। আরেকটি কবিতা ঝুল মুহূর্তের সংলাপ, এটি দিয়ে শেষ করব আমার আজকের পাঠ উপস্থাপনা। আর কিছু হবে না শুরু, কোনো সূচনার সম্ভাবনা মাত্র নাই, পুনরালোচনার যোগ্য নয় ছিলা ছেড়ে ছুটে যাওয়া তীর, তাহলে কি করছি আমি সেই সমাপ্তির জন্য অপেক্ষা যাপন, তুইও কি দেখিস উদ্বাহ শরীর থেকে অন্তিম কর্নিশ কিরকম ফসকে যাচ্ছে, একদমে এদ্দুর বলে শ্বাসটানে কচি ওপারে জিল্লুর, হঠাৎ মাঝরাত্রিরে বোকাটে কষছেন গিলেছে ভালোই দেখছি, নচেত এহেন প্রশ্ন ঘোড়া দাবরাবিকে কর্পোরেট মাঠে, সোজা কথা বলি শোন জীবন বখাটে এক বালকের নাম, যা দেখে বিশ্বাস করে যা দেখে না অগোচরে নাভিশ্বাস ওঠে তার তরে, সব দৃশ্য ছায়া ছায়া রিপা বসে চুল আঁচড়াচ্ছে ঘুমাচ্ছে রায়া,
শেষ প্রায় অক্টোবরে শীতের ফিসফিস, অথবা ঘুমাতে হবে সকালে অফিস, এসব কিছুই আমি মনে মনে জানি। দেখিনি তো, দেখা যায়, প্রাণের হয়রানি। সিইং ইজ বিলিভিং, চালু কথা খুব, অথচ কি বা দেখে বিদ্বান বেকুব। ছুটে আসা ট্রাক বাস চাপা দিল কি না, এছাড়া তো আমি আর কিছুই দেখি না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বদ্রিমণির আমাদেরকে এমন চমৎকার সব কাব্যপঙ্ক্তি উপহার দেওয়ার জন্য। ভালো থেকো, শুভকামনা।